নমস্কার আজকে তোমাদের সাথে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা গাছে যে সমস্ত সার ব্যবহার করে থাকি তাদের মধ্যে এনপিকে জাতীয় সার আমরা সকলেই জানি খুব খুব কাজের এবং খুব উপকারী তো সেই কারণে আজকে তোমাদের সাথে এনপিকে সারের সম্পূর্ণ ব্যবহার বিধি এবং একটা এনপিকে সার নিয়ে আলোচনা করব যেটা যে কোনো জায়গায় তোমরা পাবে এবং তোমাদের কাছের জন্য খুব গুরুত্বপূর্ণ তো আসো ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা এখানে যে এনপিকে সারটা তোমরা দেখছো এটা হচ্ছে এনপিকে ষোলো 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 এটা সাধারণত যে কোনো দোকানে যে বিশেষ নামে পাওয়া যায় সেটা হচ্ছে সুফলা এটা আর একটা বিশেষত্ব এই এই একটা সারের মধ্যে দেখো এগুলো পুরো দানাদার আকারের হয়ে থাকে একদম ছোটো ছোটো দানা আকারের এই সারটার বিশেষত্ব এটা অন্তত চব্বিশ ঘন্টাও লাগে না বারো ঘন্টার মধ্যে জলে এটা গুলে যায় এবং এটা যে কোনো গাছে তোমরা ইউজ করতে পারো যে কোনো গাছে ফল গাছ ফুল গাছ সবজি যে কোনো গাছে আমরা এটা ইউজ করতে পারি আর এটার এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম তিনটে এই সারের মধ্যে উপস্থিত এটা হচ্ছে এর যে ভাগ রেশিওটা রয়েছে সেটা হচ্ছে ষোলো 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 অর্থাৎ ষোলো ভাগ নাইট্রোজেন ষোলো ভাগ ফসফরাস ষোলো ভাগ পটাশিয়াম তিনটেই এই সারের মধ্যে রয়েছে তাই জন্য এটার নাম হয়েছে এনপিকে আর এটা তিনটে সেম রেশিও মানে আমরা সাধারণত যা করি ডিএপি পটাশ ইউরিয়া তিনটে মিশিয়ে এনপিকে আমরা তৈরি করতে পারি আবার সরাসরি কোনো রকম ঝামেলার প্রয়োজন নেই আমরা ডাইরেক্ট এরকম এনপিকে কিনে এনেও গাছে ব্যবহার করতে পারি এটা যে কোনো গাছের জন্য খুব উপকারী এই সারটার একটা বিশেষত্ব এটা কিন্তু পরিমাণে খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন হয় না মোটামুটি ধরে রাখো এই এতটা পরিমাণ যদি একটা বারো ইঞ্চি টবের গাছের জন্য দিতে পারো যথেষ্ট আবার যদি ছোটো গাছ হয় আট ইঞ্চি একদম অল্প এতটা পরিমাণ দিতে হবে আর চার ইঞ্চি তিন ইঞ্চি গাছ চার ইঞ্চি পাঁচ ইঞ্চি নর্মাল অবস্থায় গাছ থাকে সেগুলোর জন্য এরকম ছোট্ট একটা টবই যথেষ্ট মানে ছোট এরকম এইটুকুই পরিমাণ যথেষ্ট এবার যে কথাটা বলবো এটা কিন্তু মাসে একবারই দিতে হবে মাসে দুবার বা তিনবার দিলে কিন্তু গাছ এটা সহ্য করতে পারবে না গাছটা মারা যাবে এই কারণে আমি তোমাদের বলবো এটা একবার বা দুবারের একবারই যথেষ্ট মাসে একবার প্রত্যেক তিরিশ দিন অন্তর একবার দিতে হবে দুবার দেওয়ার কোনো প্রয়োজন নেই আর গাছ যত বড় হবে খাবারের পরিমাণ বাড়বে এটা আমরা সবাই জানি তো এটা হচ্ছে এই সারটার স্পেশালিটি আর এটা তোমরা জলে গুলে যে সমস্ত গাছে বিশেষ করে শীতকালীন যে ফুল হয় সেগুলোতে তোমরা এটা ব্যবহার করতে পারো যখন যেহেতু এখন গরমকালে সিজন এসে গেছে তো এখন তোমরা যে সমস্ত পারমানেন্ট প্লান্ট বা গরমে যে সমস্ত কিছু ফুলের গাছ হয় সেগুলোতে তোমরা এটা ব্যবহার করতে পারো এটা কিন্তু খুব একটা উপকারী সার এই এনপিকে ষোলো ষোলো তোমরা যে কোনো নার্সারিতে পেয়ে যাবে এটা সেম রেশিও এর ফসফরাস পটাশিয়াম নাইট্রোজেন তিনটের যে পরিমাণ সেটা সম পরিমাণে আছে এই দেখেও তোমরা কিনতে পারো এটা কুড়ি 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 উনিশ 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 চব্বিশ চব্বিশ ছাব্বিশ ছাব্বিশ এরকম বিভিন্ন আকারের হয়ে থাকে তোমরা যেটা পাবে সেটাই তোমরা কিনবে আর এটা কিন্তু যে কোনো গাছে তোমরা ব্যবহার করতে পারবে তো ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটা আছে সেখানে অবশ্যই প্রেস করে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল অপশানে প্রেস করে দিও ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই